এসএলএসটি চাকরি প্রার্থীরা এবার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি অব্দি পৌঁছে গেলেন, তারা সাক্ষাৎ করতে চান এবং পুলিশ বাইরে আটকে দিয়েছে, সেই নিয়ে একটা বচসা চলছে। যদিও বিচারপতি গাঙ্গুলি নিজে বেরিয়ে আসছেন ব্যালকনিতে তাদের সঙ্গে কথা বলার জন্য, চারজনের সঙ্গে কথা বলছেন। এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ভাগ্যজনক বিষয় যে শেষ পর্যন্ত চাকরি প্রার্থীদের, আন্দোলনকারীদের বিচারপতি দরজা পর্যন্ত পৌঁছতে হচ্ছে। কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের শেষ আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি, তার জন্য তারা পৌঁছচ্ছেন, কিন্তু এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা যাচ্ছে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন সংবেদনশীল মানুষ, অনুভূতিপ্রবণ বিচারপতি হয়েও তিনি যে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে কথা বলেছেন, তার জন্য তার কাছে বাংলার মানুষ কৃতজ্ঞ থাকবে। নভেম্বরে 1280 জনের কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গেছিল, এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, মূলত সেটাই তাদের অভিযোগ। এই ধরনের অভিযোগ তো আরো রয়েছে। দেখুন, আইনি জটিলতা তো থাকবেই, এই জটিলতা শেষ করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। বেআইনিভাবে যাদের নিয়োগ করেছিল, চাকরি দিয়েছিল, চাকরি বিক্রি করেছিল, তাদের চিহ্নিত করে যদি তাদের সাসপেন্ড করে সেই ফাঁকা পদে যোগ্য মেধা তালিকায় যারা ছিল তাদের নিয়োগ করা হতো, তাহলে সমস্যার সমাধান হতো। কিন্তু তৃণমূল জানে সেটা করতে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে, সেই জন্য করছে না। এই সামগ্রিক পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস।